বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম এইচ এম কামারুজ্জামান হেনার আটান্নতম জন্মবার্ষিকী আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও সতেরো জনের মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনের দুই হাজার একুশ দুই হাজার অর্থ এক কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন শিরোনাম এবার বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামান হেনারাজ আটান্নতম জন্মবার্ষিকী বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন স্মরণীয় ব্যক্তিত্ব তিনি উনিশশো সালের এই দিনে বৃহত্তর রাজশাহী জেলার নাটোর মহকুমার বাগাতেপাড়া থানার মালঞ্চি রেল স্টেশন সংলগ্ন নূরপুর গ্রামে মাতুল জন্মগ্রহণ করেন জনপ্রিয়তার শীর্ষে থাকা বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতাকে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হয় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা জাতির চিরদিন শ্রদ্ধার সাথে মনে রাখবে ওই সময় মুজিবনগর সরকার গঠন এবং যুদ্ধ পরিচালনায় তার দক্ষতা ও যোগ্যতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে দীর্ঘ তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি এবং তিনি সর্বদাই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন জমিদার পরিবারে জন্ম নেওয়া ক্ষণজন্মায় এই মানুষটির পৈতৃক নিবাস রাজশাহী শহরের কাদিরগঞ্জ মহল্লায় তার দাদা গুলায়ের জমিদার হাজী লাল মোহাম্মদ সর্দার ব্রিটিশ আমলে একজন রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন কামরুজ্জামানের পিতা আব্দুল হামিদ মিয়া ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক তিনি রাজশাহীতে মুসলিম লীগ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন তিনি পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য এম এল ছিলেন এই পিতার গর্বিত ও বিশ্ব বিশ্বনন্দিত সন্তান এইচ এম কামরুজ্জামানও দাদা এবং পিতার আদর্শকে সামনে রেখে শৈশবেই সেই অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির শিক্ষা গ্রহণ করেছিলেন পিতা আব্দুল হামিদ মিয়া এবং মাতা জেবুন নেসার বারোটি ছেলেমেয়ের মধ্যে কামরুজ্জামান ছিলেন প্রথম সন্তান তার জন্মের সময়ে দাদা হাজিল লাল মোহাম্মদ সর্দার ছিলেন কলকাতায় তিনি রাজশাহী এসে পুত্রের অধিকার ব্যবস্থা করেন পুত্রের তিনি নামকরণ করেন মোহাম্মদ কামরুজ্জামান ডাকনাম দিয়েছিলেন দাদি আদর করে ডাকতেন হেনা যে বংশে শহীদ এইচ এম কামরুজ্জামান হেনার মতো বিশ্বনন্দিত মানুষ জন্মগ্রহণ করেছেন সেই বংশের মর্যাদা ও সুনাম অবশ্যই প্রশংসার দাবি রাখে কামরুজ্জামান হেনার বাল্যশিক্ষা শুরু হয় বাড়িতেই বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক ও সমাজসেবক কবি মোহাম্মদ সামাদ সাহেবের কাছে তারপর তিনি রাজশাহী কলেজের স্কুলে ভর্তি হন এই স্কুলের শিক্ষক ছিলেন তার এক ফুপা হঠাৎ করে তিনি চট্টগ্রাম কলেজের স্কুলে বদলি হয়ে যান ফলে কামরুজ্জামান হেনাকেও তিনি সঙ্গে করে নিয়ে যান কামরুজ্জামান চট্টগ্রাম কলেজের স্কুল থেকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাস করার পর কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে খ্রিস্টাব্দে অর্থনীতিতে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ল পাশ করেন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি ছাত্রজীবন জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার সম্পাদক এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হন তিনি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বগুড়া জেলার দুপচাচিয়া থানার চামরুল গ্রামের জোদ্দার আশরাফ উদ্দিন তালুকদারের কন্যা জাহানারা বেগমকে বিবাহ করেন তিনি ছয় সন্তানের জনক ছিলেন তার বড় পুত্র অ্যাডভোকেট দামান লিটনও পিতার মতোই রাজনীতিতে জড়িত রয়েছেন কথা স্বীকার্য যে চার পুরুষ রাজনীতিতে এমন পরিবার বাংলাদেশে খুব বেশি নেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও সতেরো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি মাসের পঁচিশ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন দুইশো জন রোগী এদিকে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও বাহান্ন জন রোগী এ নিয়ে শনিবার সকাল আটটা পর্যন্ত এই হাসপাতালে তিনশো সাতান্ন শয্যার বিপরীতে ভর্তি আছেন চারশো জন রোগী শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন মৃত সতেরো জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন আর নয় জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে নয় জন রাজশাহীর চারজন চাপাইনবগঞ্জের দুইজন নওগাঁর ও নাটোরের দুইজন রয়েছে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতালে সর্বোচ্চ আঠারো জনের মৃত্যু হয়েছিল তিনি বলেন মৃতদের মধ্যে আটজন পুরুষ ও নয়জন নারী রয়েছেন এদের মধ্যে পাঁচ জনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে তিনজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ছয়জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের দুইজন এবং একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে একজন নারী মারা যান এদিকে কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহী দুশো তিরানব্বই জন চাঁপাই নবগঞ্জের ছাপ্পান্ন নাটোরের তেত্রিশ নওগাঁয় চৌত্রিশ পাবনার নয় জন কুষ্টিয়ার তিনজন এবং চুয়াডাঙ্গার একজন দিনাজপুরের একজন ও ঢাকার একজন রয়েছেন আইসিউতে ভর্তি হয়েছেন বিশ জন রোগী আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দিন পার করছি আপনারা দেখছেন যে প্রতিদিনই আমাদের লাভে লেভে রুগীর সংখ্যা বাড়ছে আমাদের আজকে টোটাল রুগী হলো চারশো একত্রিশ জন আর গতকালকে ছিল চারশো জন আর এই সময় মৃত্যুবরণ করেছে টোটাল সতেরো জন তার মধ্যে পজিটিভ হলো যে আটজন এবং সাসপেক্টেড বা উপসর্গ নিয়ে হলো নয় জন যারা মারা গেছে তাদের মধ্যে রাজশাহী নয় চাপা নগরের দুই আয় ও ব্যয় সমপরিমাণ ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের দুই হাজার একুশ দুই হাজার বাইশ অর্থ বছরের এক কোটি বাইশ লাখ উননব্বই হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত জরুরি সাধারণ সভায় এই বাজেট অনুমোদন করা হয় সভায় সভাপতিত্ব করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন এ সময় দুই হাজার বিশ দুই হাজার একুশ অর্থ বছরের সংশোধনীয় বাজেটও অনুমোদন হয় সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের ভরে স্মরণ করা হয় সভায় রাশিক মেয়র বলেন দুই সালে আঠারো ত্রিশ জুলাই নির্বাচনে নির্বাচিত হয়ে পাঁচ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান পরিষদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজশাহীকে আধুনিক উন্নত ও বাসযোগ্য পরিচ্ছন্ন ও মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছে মেয়র বলেন করোনার এই দুসময়ে আমরা সর্বদা মানুষের পাশে আছি বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান সহ প্রয়োজনে তাদেরকে খাদ্য ও ওষুধ প্রদান করা হচ্ছে ইতিমধ্যে রামেক হাসপাতালকে দুটি অত্যাধুনিক ভেন্টিলেটর উইথ হাই ফ্লোর ন্যাজাল ক্যানোলা প্রদান করা হয়েছে বারোটি কেন্দ্রে ফ্রি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম চালানো হচ্ছে রাজশাহী সদর হাসপাতাল চালুর প্রচেষ্টা চালানো হচ্ছে এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে করোনা সংকটে সরকারিভাবে এবং ব্যক্তি উদ্যোগেও বহু মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহ শিশু খাদ্য বিতরণ করা হয়েছে এভাবে সবসময় মানুষের পাশে থেকে করোনা মোকাবেলায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে মেয়র বলেন সিটি কর্পোরেশন পরিচালনায় নয়টি অগ্রাধিকার কর্মকৌশল ঠিক করা হয়েছে সবাই রাশিক মেয়র বলেন অদৃশ্য ভাইরাসকে মোকাবেলা করে আমাদের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে করোনা সংকটের এই মুহূর্তে জাতীয় বাজেটের আলোকে রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই লক্ষ্যে দুই হাজার একুশ দুই হাজার বাইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে এক্ষেত্রে তিনি নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সভামঞ্চে উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল ইসলাম বাবু প্যানেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার প্রধান নির্বাহী কর্মকর্তা ডা এবিএম বি এম শরীফ উদ্দিন সচিব মশিউর রহমান সহ রাশিকের কাউন্সিলর বিন্দু বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন নাটোর ও সিংরা পৌর এলাকায় তৃতীয় সহ জেলায় আটটি পৌরসভা এলাকায় দিনের লকডাউন চলছে ঢিলে ঢালাভাবে শনিবার চতুর্থ দিন সকাল ছটা থেকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছেন নাটোর পৌরসভা ও সিংরা পৌরসভা এলাকায় তৃতীয় দফার এবং গুরুদাসপুর গোপালপুর বড়াইগ্রাম বনপাড়া বাগাতিপাড়া নলডাঙ্গা পৌর এলাকায় লকডাউনের প্রথম দফার চতুর্থ দিন শনিবার সকালে জনগণের চলাফেরা কম থাকতে দেখা গেছে তবে অনেকটাই ঢিলে ঢেলা হয়ে পড়েছে এই লকডাউন প্রতিদিনই বেলা বাড়লে প্রতিদিনই বেলা বাড়লে ইজি বাইক সহ ব্যাটারি চালিত হালকা যানবাহন ও রিক্সা চালকরা কোন তোয়াক্কা করছেন না কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন স্বাস্থ্যবিধিও মানছেন না এদের অনেকেই তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে নোয়াখালীতে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ জেলায় গত চব্বিশ ঘন্টায় করোনায় আরও তিনজনের জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশ জনে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে আরও একশো আঠাশ জনের করোনা শনাক্ত হয়েছে চারশো বিয়াল্লিশ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায় এতে চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার প্রেক্ষিতে শনাক্তের হার আটাশ দশমিক নয় ছয় শতাংশ এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার আটশো জনে মোট আক্রান্তের হার এগারো দশমিক এক সাত শতাংশ এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৬ জন সুবর্ণচরে দুই বেগমগঞ্জে সাতচল্লিশ সোনাইমুড়িতে আট চাটখিল তেরো সৈনবাগ সতেরো কোম্পানিগঞ্জে চারজন কবিরহাটে আঠারো জন শনিবার সকালে জেলা সিভিল সার্জন ড মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানান শনাক্ত বিবেচনায় সুস্থতার হার দশমিক পাঁচ আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা জন কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ছেচল্লিশ জন ও আইসোলেশনে রয়েছেন পনেরো জন এছাড়া সুস্থ হয়েছেন সাত হাজার চারশো দশ জন রোগী